হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডাম এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশনটা অল করে দেবে, ভিডিওটা লাইক করে রাখবে যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের স্ক্রিনে পৌঁছে যায়। ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করো, লাইক শেয়ার যত বেশি করবে তোমাদের ক্লাসের ভিডিওটা তত বেশি আসবে। কমেন্টস করো কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও। শুরু করা যাক আলোচনার বিষয়, ক্লাস 7 জিওগ্রাফি ফার্স্ট ইউনিট টেস্ট 2023-এর জন্য সেকেন্ড চ্যাপ্টার থেকে থার্ড চ্যাপ্টার থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর দিলাম, এটা অবশ্যই করতে হবে। তোমাদের চ্যাপ্টারগুলো আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি, যারা দেখোনি ডেসক্রিপশনে প্লেলিস্ট ওপেন করে দেখে নিও। ওকে, এখন শুরু করা যাক। ওকে, প্রত্যেকে নোটিফিকেশনটা অর্থাৎ বেল আইকনটা অল করে রাখবে যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আর ম্যাথ ডিভিএস ম্যাডামকে ফলো করো গণিত বিষয়ের জন্য, গণিতটা শিখতে পারবে তাহলে। যাই হোক, আর কথা বাড়াবো না, শুরু করা যাক। সবার প্রথমের প্রশ্ন, বায়ুর চাপ কি? উত্তর আমরা লিখব, বায়ু প্রতি বর্গ সেন্টিমিটার এলাকায় প্রায় 1 কিলোমিটার বা প্রতি বর্গ ফুট এলাকায় প্রায় 1 টন চাপ দেয়, একেই বায়ুর চাপ বলা হয়। সমুদ্র সমতলে বায়ুর চাপ 1013.25 মানে 1013.25 মিলিবার। ওকে, গ্যাসীয় পদার্থ বায়ুর অণুগুলির চলনের ফলে পরস্পরকে আঘাত করে, ফলে বায়ুর চাপের সৃষ্টি হয়। বায়ুর চাপের প্রধানত দুটি প্রকার, উচ্চচাপ আর নিম্নচাপ। ওকে, বাস দ্যাটস ইট, এতটুকু আমরা দেব তাহলেই হবে। নেক্সট, ওকে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছে। তোমাদের এই যে প্রশ্নগুলো আমি করাচ্ছি তার পিডিএফটা তোমরা পেয়ে যাবে। ওকে, কিভাবে পাবে সেটা আমি পরে আলোচনা করছি। নেক্সট নেক্সট প্রশ্ন, বায়ুর চাপ আমরা বুঝতে পারি না কেন? উত্তর, ভূপৃষ্ঠে সমস্ত বস্তুর উপরই বায়ুর চাপ দেয়, আমাদের দেহের উপরে যে চাপ দেয় তা আমরা অনুভব করতে পারি না। আমাদের শরীরের ভেতরের বাতাস এবং রক্ত চলাচলের যে চাপ থাকে তা বাইরের বাতাসের চাপের সমান হয় বলে আমরা বাইরের বায়ুর চাপ বুঝতে পারি না। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন বলছে, বর্ণলের নীতি কাকে বলে? উত্তর, বায়ুর গতিবেগ বৃদ্ধির সঙ্গে বায়ুর চাপ হ্রাস পেতে থাকে। বায়ুর বেগ ও বায়ুর চাপের মধ্যে এই ব্যস্তানুপাতিক সম্পর্ককেই বলা হতো বর্ণলির নীতি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন বলছে, নিরক্ষরেখাকে বিষুব রেখা বলা হয় কেন? উত্তর, বিষুব কথার অর্থ দিন ও রাত্রির সময়। নিরক্ষরেখার ওপর সারা বছরই সূর্য প্রায় লম্বভাবে কিরণ দেয় বলে সারা বছরই এখানে প্রায় 12 ঘন্টায় দিন আর 12 ঘন্টায় রাত হয়, এই কারণেই নিরক্ষরেখাকে বিষুব রেখা বলে। আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্নে বলেছে, ক্রোনোমিটার কি? উত্তর, উত্তর লিখব, যে ঘড়ি সর্বদা গ্রিনউইচের সময় সঠিকভাবে নির্ধারণ করে তাকে ক্রোনোমিটার বলা হয়। অষ্টাদশ শতাব্দীর মধ্যবর্তী সময় ইংল্যান্ডের জর্জ হ্যারিসন, কি নাম, জন হ্যারিসন কোনো স্থানে দ্রাঘিমা নির্ণয়ের জন্য এটি আবিষ্কার করেন। কোনো স্থানের ক্রোনোমিটারের সময় ও সেই স্থানের স্থানীয় সময়ের পার্থক্যকে 4 দিয়ে ভাগ করে দ্রাঘিমা নির্ণয় করা হয়ে থাকে, 4 দিয়ে ভাগ করে। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্নে বলছে, নিরক্ষীয় তল কি? উত্তর, নিরক্ষরেখা থেকে পৃথিবীর কেন্দ্রবিন্দু পর্যন্ত যে তল পাওয়া যায় তাকে নিরক্ষীয় তল বলা হয়, অর্থাৎ নিরক্ষরেখা বরাবর পৃথিবীর সমান দুটি ভাগে বিভক্ত করলে যে তল পাওয়া যাবে তাকে নিরক্ষীয় তল বলে। নিরক্ষীয় তলের উত্তর দিককে বলে উত্তর গোলার্ধ, দক্ষিণ দিককে বলা হয় দক্ষিণ গোলার্ধ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন বলছে, ISTE কি? উত্তর, ভারতবর্ষের প্রায় মাঝ বরাবর 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দাগিমায় অবস্থিত এলাহাবাদের কোকো নদের কাছাকাছি স্থানীয় সময়কে ISTE বা ইন্ডিয়া স্ট্যান্ডার্ড টাইম বা ভারতীয় প্রমাণ সময় বলে। এই সময় অনুসারে পুরো ভারতের সমস্ত যোগাযোগ ব্যবস্থা, সরকারি অফিসের কাজকর্ম, বেতার, টিভি প্রভৃতি সব কাজকর্ম পরিচালিত হয়ে থাকে বা পরিচালিত হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন আমাদের বলছে, GMT বলতে কি বোঝো? ওকে, এটা আমরা লিখব,
পৃথিবীর বিভিন্ন দেশে সময়ের তারতম্য নির্ধারণের জন্য মূল মধ্যরেখার ব্র্যাকেটে 0 ডিগ্রি দেবে স্থানীয় সময়কেই পৃথিবীর প্রমাণ সময় ধরা হয়। মূল মধ্যরেখা যেহেতু ইউরোপের গ্রিনউইচ শহরের ওপর দিয়ে বিস্তৃত, সেই কারণেই পৃথিবীর প্রমাণ সময়কে গ্রিনউইচ মিন টাইম বা GMT বলে। উদাহরণ হিসাব স্বরূপ বলা যায়, ভারতের সঙ্গে গ্রিনউইচের প্রমাণ সময়ের পার্থক্য 5 ঘন্টা 30 মিনিট, মানে 5 hours 30 মিনিট। নেক্সট নেক্সট বলছে, নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় কেন? উত্তর, পৃথিবীর আকৃতি হল অভিগত গোলাকার, তাই পৃথিবীর মধ্যভাগ স্ফীত আর উত্তর ও দক্ষিণ দিক ক্রমশ ছোট হয়ে গেছে। অক্ষরেখাগুলির মধ্যে একমাত্র নিরক্ষরেখা পৃথিবীর মাঝ বরাবর বিস্তৃত বলে এর পরিধি সবচেয়ে বড়, তাই একে মহাবৃত্ত বলে। নেক্সট নেক্সট বলছে, দ্রাঘিমা রেখার অপর নাম দেশান্তর রেখা কেন? উত্তর উত্তর লিখব, দ্রাঘিমা রেখার সঙ্গে কোনো দেশে কতটা পূর্বে বা পশ্চিম দিকে অবস্থিত জানা যায়, তাই এই রেখার অপর নাম দেশান্তর রেখা। নেক্সট, পৃথিবীর প্রধান প্রধান অক্ষরেখাগুলির নাম কি? উত্তর, পৃথিবীর প্রধান প্রধান অক্ষরেখাগুলি হলো, সবার প্রথমে হচ্ছে নিরক্ষরেখা, এটা 0 ডিগ্রি, ঠিক আছে। নেক্সট হচ্ছে কর্কটক্রান্তি রেখা, এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা 23.5 ডিগ্রি হবে, ওকে, 23.5 ডিগ্রি, অর্থাৎ এটা হচ্ছে হাফ হবে, 23.5, ওকে, তারপরে ডিগ্রি, অর্থাৎ 23.5, এইভাবে লিখবে, ঠিক আছে, 23.5 ডিগ্রি উত্তর, ওকে। নেক্সট আমাদের বলেছে যে মকরকান্তি রেখা, এটাও হবে হচ্ছে 23.5 ডিগ্রি দক্ষিণ, ওকে, এটাও করবে 23.5 ডিগ্রি, এইভাবে লিখবে, 23.5 ডিগ্রি দক্ষিণ। নেক্সট হচ্ছে দেওয়া আছে সুমেরু বৃত্ত, সুমেরু বৃত্ত এটা 66.5 ডিগ্রি, 66.5 ডিগ্রি, ওকে, 66.5 ডিগ্রি উত্তর। আর কুমেরু বৃত্ত এটাও করবে 66.5 ডিগ্রি দক্ষিণ, ওপরের একগুলো পড়িনি, ঠিক আছে, সবগুলোর ওপরে কিন্তু একটা করে এক হবে, এটাই, ওকে, সবাই দরকার পড়ে এটা স্ক্রিনশট করে নাও, ঠিক আছে, এইভাবে লিখবে। নেক্সট নেক্সট আমাদের বলেছে মূল মধ্যরেখা, আচ্ছা মূল মধ্যরেখা কাকে বলে? উত্তর, গ্রেটার লন্ডন রয়্যাল গ্রিনউইচ নামক স্থানের ওপর দিয়ে উত্তর দক্ষিণে বিস্তৃত যে দ্রাঘিমা রেখা কল্পনা করা হয়েছে ও যার মান 0 ডিগ্রি, তাকে মূল মধ্যরেখা বলা হয়, ওকে। নেক্সট, মূল মধ্যরেখা পৃথিবীকে পূর্ব ও পশ্চিম গোলার্ধে ভাগ করেছে, ঠিক আছে। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। নেক্সট প্রশ্ন বলেছে, পৃথিবীর প্রধান প্রধান দ্রাঘিমা রেখাগুলি কী কী? উত্তর, পৃথিবীর প্রধান প্রধান দ্রাঘিমা রেখাগুলি হল মূল মধ্যরেখা 0 ডিগ্রি, আন্তর্জাতিক তারিখ রেখা 180 ডিগ্রি, ওকে। নেক্সট নেক্সট হচ্ছে, জাপানকে উদীয়মান সূর্যের দেশ বলে কেন? উত্তর, পৃথিবীর গোলাকার হওয়ায় যে কোনো সময়ের এক অর্ধাংশ আলোকিত থাকলে অপর অর্ধাংশ অন্ধকারাচ্ছন্ন থাকে। পৃথিবীর পশ্চিম থেকে পূর্বে আবর্তনরত হওয়ায় পূর্বের দেশগুলিতে আগে সূর্যকিরণ পৌঁছয়। পৃথিবীর পূর্বতম প্রান্তে জাপান অবস্থিত হওয়ায় পৃথিবীর প্রথম সূর্যোদয় হয় এখানেই হয়, একে তাই একে উদীয়মান সূর্যের দেশ বলা হয়। অর্থাৎ পূর্ব দিকে জাপান রয়েছে, পূর্ব দিকে যেহেতু সূর্যকে আগে দেখা যায়, সেই জন্যে জাপানকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়, ওকে। নেক্সট, সমচাপ রেখা বলতে কী বোঝো অথবা সমচাপ রেখার বৈশিষ্ট্য? উত্তর, একই পরিমাণ বায়ুচাপ যুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে কাল্পনিক রেখার দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ বা সমপ্রেস রেখা বলা হয়। এই রেখাগুলিকে মিলিবার এককে দেখানো হয়। এই রেখাগুলি এ পরস্পরকে স্পর্শ, মানে নাম্বারিং কিন্তু এটা, ওকে, এ পরস্পরকে স্পর্শ বা অতিক্রম করে না। বি হচ্ছে সমচাপ রেখা, এগুলি যেখানে পরস্পরের খুব কাছাকাছি চলে আসে সেই অঞ্চলে বায়ুচাপের পার্থক্য বেশি। নেক্সট নেক্সট হচ্ছে, বায়ুচাপের পার্থক্য হয় কেন? উত্তর, পৃথিবীর বিভিন্ন স্থানে বায়ুচাপের পার্থক্য হয় নির্দিষ্ট কয়েকটি কারণে, যেমন এক নম্বর দিয়ে লিখব, আবর্তন গতির কারণে ঊর্ধ্বগমন ও বায়ু বিক্ষেপ,
ওকে। নেক্সট হচ্ছে বায়ুর নিমজ্জন, সিতে লিখবো উষ্ণতা, এটা উষ্ণতার হ্রাস বৃদ্ধি। ওকে নেক্সট আমরা লিখবো জলীয় বাষ্পের যোগান, নেক্সট লিখবো উচ্চতার পরিবর্তন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, নেক্সট বলছে প্রমাণ সময় কাকে বলে, উত্তর লিখব কোনো দেশের কাজকর্ম একটি নির্দিষ্ট দাঘিমা সময় অনুসারে চালানো হয়, এই নির্দিষ্ট সময়কে প্রমাণ সময় বলে। ভারতের প্রমাণ সময় 82°30' পূর্ব দাঘিমা অনুসারে নির্ণয় করা হয়। দেখে নিয়েছ, নেক্সট প্রশ্নে যাব। নেক্সট প্রশ্ন বলছে বায়ুচাপের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, উত্তর বায়ুচাপের বৈশিষ্ট্য পয়েন্ট করে দেব। এক নম্বর, উষ্ণতা বৃদ্ধি পেলে বায়ুচাপ কম হয়, এটা উষ্ণতা হবে, পেটকাটা মধ্যাহ্ন ছয় নয়, উষ্ণতা বৃদ্ধি পেলে বায়ুচাপ কম হয়। নেক্সট হচ্ছে উষ্ণতা, এটাও উষ্ণতা হবে, উষ্ণতা হ্রাস পেলে বায়ুচাপ বৃদ্ধি পায়, ঠিক আছে। কী লিখলাম প্রথমেরটা, যে উষ্ণতা বৃদ্ধি পেলে বায়ুচাপ কম আর উষ্ণতা হ্রাস পেলে বায়ুচাপ বাড়ে। উপরের স্তরের বায়ু হালকা হওয়ায় সমুদ্রপৃষ্ঠ থেকে যতই ওপরে ওঠা যায় বায়ুচাপ ততই কমতে থাকে। নেক্সট, যে বায়ুতে জলীয় বাষ্প যত বেশি থাকে সেই বায়ুচাপ তত কম হয়। ওকে নেক্সট লিখব কোনো কারণে বায়ুচাপ হঠাৎ কমে গেলে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা হয়ে থাকে। ওকে নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন বলেছে উচ্চতার সঙ্গে বায়ুচাপের সম্পর্ক লেখো, উত্তর ভূপৃষ্ঠের উচ্চতার সঙ্গে বায়ুচাপের বিপরীত সম্পর্ক যুক্ত, অর্থাৎ উচ্চতা বাড়লে বায়ুচাপ কমতে থাকে, গভীরতা কমে ফলে বায়ুচাপও কমে। ওকে আচ্ছা নেক্সট বলেছে সমুদ্র সমতলে বায়ুচাপ 1013.25 মিলিবার হলেও প্রতি 110 মিটার উচ্চতা বৃদ্ধিতে 1 সেমি পারস্তম্ভের সমান বায়ুচাপ কমতে থাকে। নেক্সট এবার আমরা একটু টিকা নেবো বা ছোটো প্রশ্ন এভাবে নেবো। হ্যারিকেন, হ্যারিকেন সম্বন্ধে একটু জানবো, হ্যারিকেনের বৈশিষ্ট্য কী লিখব, না উৎপত্তি স্থল হলো ক্যারিবিয়ান সাগর ও মেক্সিকো উপসাগরে, ঠিক আছে, ক্যারিবিয়ান সাগর ও মেক্সিকো উপসাগর। নেক্সট হচ্ছে কেন্দ্রে প্রবল নিম্নচাপ, ওকে কেন্দ্রে প্রবল নিম্নচাপ হয়। নেক্সট পয়েন্টে লিখব ঘূর্ণিঝড় প্রায় 200 থেকে 600 কিমি ব্যাসযুক্ত হয়। নেক্সট লিখব গতিবেগ ঘন্টায় 150 থেকে 200 কিমি। ওকে নেক্সট পয়েন্টে লিখব প্রবল বৃষ্টিপাত, বিধ্বংসী ঝড়, সমুদ্র তুফান সৃষ্টিকারী এই ঝড় খুবই ধ্বংসাত্মক চরিত্রের। এবার একটু টর্নেডো সম্বন্ধে জানবো, টর্নেডো সম্বন্ধে লিখব হচ্ছে এক এ নাম্বার দিয়ে লিখব মেক্সিকো উপকূল আর মিসিপিসি নদীর মোহনায় এই ঘূর্ণিপাত দেখা যায়, কেন্দ্রে প্রবল নিম্নচাপের সৃষ্টি হয়, অল্প স্থান জুড়ে বিস্তৃত, ঘন্টায় 500 কিমি বেগে বাতাস প্রবাহিত হয়। আর নেক্সট পয়েন্ট লিখব মেঘ থেকে একটি ঝুলন্ত মেঘপুঞ্জ ভূপৃষ্ঠ নেমে আসে যা ভূপৃষ্ঠত্ব সব কিছু শূন্যে তুলে নেয়। ওকে নেক্সট ঘূর্ণিবাতের মধ্যে সবচেয়ে বেশি ধ্বংসকারী হলো টর্নেডো। ওকে কালবৈশাখী সম্বন্ধে একটু জানবো, কালবৈশাখীর বৈশিষ্ট্য, এক নম্বর গ্রীষ্মকালের বিকেলে পশ্চিমবঙ্গ ও তার নিকটবর্তী অঞ্চলে এই ঝড় দেখা যায়, কেন্দ্রে প্রবল নিম্নচাপে অবস্থান করে। নেক্সট বজ্রবিদ্যুৎ ও শিলাবৃষ্টি সহ ভীষণ গতিতে ঝড়টা হয়। নেক্সট এর ফলে সাময়িকভাবে তাপমাত্রা যথেষ্ট হ্রাস পায়। নেক্সট লিখব এই ঝড়ের বিস্তার ও স্থায়িত্ব খুবই কম, ঠিক আছে। এইভাবে উত্তরটা আমরা করে নেব। তাহলে এই যে প্রশ্নগুলো ছিল এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে, পিডিএফটা তোমরা পাবে। দেখো ডেসক্রিপশানে টেলিগ্রামের লিংক দেওয়া আছে, টেলিগ্রামটা ওপেন করো, আমি পিডিএফটা শেয়ার করে দিচ্ছি একটু পরে, তোমরা সেখান থেকে পুরো নোটটা দেখে নিতে পারবে। আজকের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো, লাইক করো, ডেসক্রিপশান বক্সের একদম লাস্টে টেলিগ্রামের লিংক পাবে, সেখান থেকে দেখে নিও, পিডিএফটা লিঙ্কে ক্লিক করেই তোমরা পিডিএফ পেয়ে যাবে, ডিবিএস ম্যাডামে চলে যাবে, সেখানে পিডিএফটা পেয়ে যাবে। ওকে খুব ভালো থেকো।